আসসালামু আলাইকুম, আমি জাহিতাল মনসুর, সহকারী শিক্ষক বাংলা, আয়শা ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজ। তো আমি আজকে যেই বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য কণিকা। আর দেখতেই পাচ্ছেন লিখছি কবিতা আবার আসিব ফিরে, জীবন আনন্দ দাস। তো কবিতা আলোচনা করার আগে আমাদের যে বিষয়টি আলোচনা করতে হবে সেটা হচ্ছে জীবন আনন্দ দাস সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। কবি জীবন আনন্দ দাস 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন এবং 1921 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স পাশ করেন এবং বিভিন্ন কলেজে তিনি অধ্যাপনা করেন। অধ্যাপনা শেষে তার জীবন শুরু হয় সাংবাদিকতা পেশা থেকে। এখন জীবন আনন্দ দাসকে বলা হয় রূপসী বাংলার কবি। তিনি প্রকৃতির রূপ রস সংগ্রহ করেছেন প্রকৃতি থেকেই। আরেকটা বিষয় না বললেই নয়, জীবন আনন্দ দাসকে তার যে কবিতাগুলো, এই কবিতাগুলো আসলেই স্থান পেয়েছে কবি জীবিত অবস্থায় নয়, মরার পরে তার কবিতাগুলো মানুষ বুঝেছে এবং দেখেছে। এখন আমরা যে আলোচনা করব আবার আসিব ফিরে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আবার আসিব ফিরে আসলে কি, তিনি কবি কি বোঝাতে চেয়েছেন এই কবিতা দিয়ে। কবি যে বিষয়টি বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে হিন্দু ধর্মে আমরা বিশ্বাস করি, যারা হিন্দু ধর্মে আছে বিশ্বাস করে যে মানুষ মরার পরে সে আবার জীবিত হয়ে দুনিয়াতে আসবে। মানুষ হইতেও পারে, গরু ছাগল কুকুর বেড়া যে কোনো কিছু হতে পারে। তাই কবি আসলেই এই কবিতাটি তিনি এইভাবেই লিখেছেন যে এখন আমরা কবিতা যদি পড়ি তাহলে দেখব কবি লিখেছেন যে আবার আসিব ফিরে দান স্মৃতির তীরে এই বাংলায়। এখন কবি কখন আসবেন, আবার আসিব ফিরে কখন, মরার পর, যখন কবি মরে যাবেন দুনিয়াতে থাকবেন না তখন আসবে দান স্মৃতির তীরে। এটা হচ্ছে জালুকাটি জেলার একটা নদীর নাম, সেই নদীর তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কচিল শালিকের বেশে। কবি বলতেছেন যে আমি মানুষ হয়েও আসতে পারি, আবার মানুষ না হয়েও শঙ্কচিল শালিকের বেশেও আসতে পারি। এই বাংলায় আমি আবার আসব, এই বাংলার স্বাদ আমি গ্রহণ করব, এই বাংলার মমতা ভালোবাসা তিনি কবি ভুলতে পারেন নাই। তাই তো বলেছেন যে আবার আসিব ফিরে দান স্মৃতির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কচিল শালিকের বেশে। তিনি আবার বলেছেন হয়তো বুড়ের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে বেশে একদিন আসিব এ কাঁঠাল তলায়। এখন তিনি বলেছেন যে হয়তো বুড়ের কাক হয়ে সকালবেলা যখন বুড়ের কাক ডাকে এই কার্তিকের নবান্নের দেশে, এখানে কার্তিকের নবান্নের দেশে বলতে বাংলাদেশকেই বুঝাইছে, মানে তার বাংলা ভূমিকেই বোঝানো হয়েছে, যে কুয়াশার বুকে বেশে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। কাঁঠাল ছায়া মানে অতএব কাঁঠাল তলার যে কুয়াশা, শীতের সময় যে কুয়াশা পড়ে সেই কুয়াশায় তিনি কী করবেন, কাঁঠাল তলা মানে কাঁঠালের ছায়ার সাথে মিশে যাবেন। তিনি আরও বলেছেন যে হয়তো হাঁস হব, তিনি আবার বলছেন যে হয়তো আমি হাঁস হইতে পারি, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। এখন আমরা আমাদের গ্রামাঞ্চলে বা বিভিন্ন জায়গায় কিছু মহিলার বা কিছু মানুষ আছে যারা ছোটো বাচ্চারা আছে, যে তাদের একটা হাঁস আছে, এই হাঁসকে অনেক মায়া করে মহব্বত করে, সে হাঁসকে চিনার জন্য, অত বিভিন্ন হাঁস থাকে, অনেকজনের হাঁস থাকে, এই হাঁসকে চিনার জন্য সে কী করে, তার হাঁসে একটা রিং পরাই দেয় যে এটা আমার হাঁস। তো এখানে এটাই বলছে যে হয়তো হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, যে যেই কিশোরীর হাঁসে নূপুর থাকবে আমি সেই হাঁস হয়েই এই বাংলায় আবার আসব।
সে আবার বলতেছে যে সারা দিন কেটে যাবে কমলির গন্ধে ভরা জলে ভেসে ভেসে। এখন এখানে কমলির জল কোথায় থাকে? কমলি গাছ আমরা চিনেন, এটা একটা উদ্ভিদ, এটা আবার শাকও খাওয়া যায়। এই কমলির গন্ধে ভরা জল, অর্থাৎ গন্ধে ভরা জল, যেই জলে পুকুরে মানে গন্ধ থাকে সেই পুকুরগুলার ভিতরেই কমলির মানে গাছটা জন্মে আর কি। তো কবি এটাই বলছেন যে সারাদিন কেটে যাবে কমলির গন্ধে ভরা জলে বেশি বেশি, যে আমার সারাটা দিন এই কমলি যেখানে কমলি থাকে পচা পুকুর, ওই পুকুরে আমার সারাদিন কেটে যাবে। আবার বলতেছেন যে আবার আসিব আমি বাংলা নদী মাপ ক্ষেতকে ভালোবেসে। তিনি আবার আসবো যে এই বাংলায় নদী ক্ষেত মাপ একে আমি ভালোবেসি, আমি আবার এই বাংলায় আসব। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায়। এখন জলাঙ্গি বলতে এখানে কাকে বোঝা হয়েছে? যে জল গ্রহণ করে, অর্থাৎ স্ত্রীলিঙ্গ মাতৃ। আসলে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়, তার জন্য এখানে জলাঙ্গি বলতে মাতৃ, অতএব বাংলাদেশকে বোঝানো হয়েছে। যে জলাঙ্গি ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায়, অতএব কিছু নদী আছে যে নদীর পারে কি হয় মানে চর উঠে, এই চরের ভিতরে কিছু শ্যাওলা থাকে, সেইখানে সে করুণ ডাঙ্গায় সে কী হবে এই আসবে, তিনি আসবেন। এখন আবার বলতেছে যে হয়তো আমি হয়তো দেখিবে সে সুদর্শন উড়িতেছে সুন্দর বাতাসে। সুদর্শন বলতে এখানে বোঝানো হয়েছে গুবুরে পোকা। আসলে তার কবিতায় এত সুন্দরভাবে অজানা এবং অজানা কিছু গাছপালা পশু পাখির কথা উল্লেখ করেছেন, যা বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় এগুলো অস্তিত্ব ছিল না। হয়তো দেখি বেঁচে সুদর্শন উড়িতেছে সুন্দর বাতাসে, যে সুন্দর বাতাসে সুদর্শন যেভাবে উড়ে, ওই সুদর্শনের ভিতরে তোমরা আমাকে খুঁজে পাবা, যদি এইভাবে খুঁজে না পাও। আচ্ছা, তারপর হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো বা তোমরা দেখবে একদিন যে এক লক্ষ্মী পেঁচা কী করতেছে, শিমুলের ডালে বসে ডাকিতেছে, হয়তো আমি লক্ষ্মী পেঁচা হয়ে তোমাদের মাঝে আবার আসব। হয়তো খোয়ের দান ছড়েতেছে শিশু এক উঠোন ঘাসে। হয়তো দেখবে যে বাচ্চা ছোট ছেলে উঠানের, তার বাড়ির পাশে উঠানে যে এক কোণে খোয়ের দান, খই মানে মুড়ি, খোয়ের দান উড়িতেছে, সেখানে তোমরা আমাকে খুঁজে পাবা দান হয়ে। রূপসার গোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। রূপসার জল বলতে এখানে বোঝা হয়েছে যে সিলেটের একটা রূপসা নদী আছে, সেই জলে যে কোনো এক কৃষক সে কী করতেছে, নৌকা চালাইতেছে, এই পাল ছেঁড়া সেইখানে তোমরা কী করবা, এই পাল ছেঁড়া নৌকার মাঝি হইয়া তোমরা আমাকে দেখতে পাবা। ডিঙ্গা বায় রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে তীরে। এখন এখানে বলতেছে কি যে রাঙা মেঘ বলতেছে যে সন্ধ্যার আগে আগে যে মেঘটা হয় সেই মেঘে কী করতে পারবা, সাতরায়ে যখন অন্ধকার আসতেছে সেই অন্ধকারে তোমরা আমাকে দেখিবে ডবল বক, অতএব সাদা বক হয়ে দেখিবে, আমার এই পাবে তুমি ইহাদের বীরে। অতএব শেলতাজ বলছে তোমরা আমাকে ইহাদের বীরেই তোমরা পাবা। যেখানে এই কবিতা বুঝে আমরা কী আলোচনা করলাম, কী বুঝলাম, সেটা হচ্ছে যে আবার আসিব কবি আবার আসিব ফিরে। এই কবিতায় কবি বোঝাতে চেয়েছেন যে মানুষ মরার পরে, অর্থাৎ আমি মরার পরে, কবি মরার পরে এই বাংলায় তিনি বিভিন্নভাবে আসবেন, হয়তো কাক হয়ে, হয়তো শালিক হয়ে, হয়তো সুদর্শন পোকা হয়ে, বিভিন্নভাবে তিনি এই বাংলায় আসবেন। কারণ আমি আগেই বলেছি যে জীবনানন্দ দাস প্রকৃতিপ্রেমিক কবি, অর্থাৎ প্রকৃতি রূপ রস তিনি প্রকৃতি থেকে সংগ্রহ করেছেন, তার কাছে প্রকৃতি এত ভালো লাগছে যে এই বাংলা ছেড়ে তিনি যেতে চাননি পরপারে। তাই তিনি বলেছেন যেভাবেই হোক, যে কোনোভাবেই হোক, আমি এই বাংলায় আমি আবার আসবো। অর্থাৎ তার বাংলাটাকে তার খুব ভালো লেগেছিল, মায়া লেগেছিল, এর জন্যই তিনি অন্য সব কবির মতো বিদেশে পাড়ি জমাননি। অন্য অন্য কবিরাও যারা বিদেশে গিয়েছেন, কিন্তু জীবনানন্দ দাস কিন্তু বিদেশ পাড়ি জমাননি, তার কাছে এটা এত ভালো লেগেছিল। আর এই কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, জীবন আবার আসিব কবিতাটি জীবনানন্দ দাসের একটি কাব্য রূপসী বাংলা, সেই রূপসী বাংলা কাব্যগ্রন্থের একটি কবিতা হচ্ছে
আবার আসিব ফিরে। অতএব তিনি বিভিন্নভাবে এই দেশে আসবেন এবং এই দেশকে তা এই দেশের সাথে তিনি মিশে যাবেন, সবসময় আসবেন, শুধু এক না, সব সময়, যে একটি বছরের মধ্যে যতদিন থাকে শত সব সময় তিনি বিভিন্নভাবে এই দেশে আসবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।